এই ছেলেটি মুদির দোকানে কিছু কিনতে গিয়েছিল, তবে সে আশা করেনি যে এই মহিলাটি তাকে হত্যা করবে। এই মহিলা বললেন যে তার নর্দমার পাইপ ভেঙে গেছে আর তিনি কি এটা ঠিক করতে পারবে। তখন এই ছেলেটি খুব খুশি হল, বিশেষ করে যখন সে মহিলার পিছনে দেখেছিল। তারপরে তিনি মহিলার স্পোর্টস গাড়িতে উঠতে দ্বিধা করেননি। এরপরে যখন নর্দমা ঠিক করা হচ্ছিল তখন তিনি তাকে একটি বাল্ব লাগাতেও সাহায্য করেছিল, আর এখন মহিলাটি তার সাহায্যের জন্য খুব কৃতজ্ঞ ছিল, তাই তিনি ছেলেটিকে নতুন সংস্কার করা বাথরুম চেষ্টা করার জন্য আমন্ত্রণ জানালো। তখন ছেলেটি এক মুহূর্তের জন্য ইতস্তত করল, তবে সে কিভাবে প্রত্যাখ্যান করবে। তাই ছেলেটি তাকে বিছানা ঠিক করতে সাহায্য করল। এই ছেলেটির নাম নিক। সে দেরিতে আসার জন্য তার মা তার উপর রাগ করেছিল, আর এখন সে জিজ্ঞাসা করল সে সারা বিকেল কোথায় ছিল, এমনকি সে ফোনও করেনি। তখন ছেলেটি তার সারাদিনের আনন্দের অবস্থা সম্পর্কে বললেন, কিন্তু তার মা নিক সম্পর্কে জানতে পেরেছিলেন, আর এখন তিনি তার ছেলেকে প্রতিদিন পোশাক পরতে দেখে, এমনকি স্পোর্টস কারে একজন মহিলার দ্বারা নিয়ে যেত। এরপর সে নিককে তার একচেটিয়া দর্জির দোকানে নিয়ে গেল একটা দামি স্যুট সেলার জন্য। যদিও আনা একটু বৃদ্ধ, তবুও সে সব দিক দিয়ে ভালো, কিন্তু এখন তাদের সম্পর্ক বন্ধ করে দেয় নিকের মা। আর এই দিনে নিক আনাকে ডিনারে আমন্ত্রণ জানাতে বলেছিলেন, তখন আনা তার আমন্ত্রণকে সম্মান জানাতে এসেছিল। এরপর তার মা আন্নাকে বলে যে নিক এখনো ছোট আর সে কলেজে যাচ্ছে, তাই তাকে তার পড়াশোনায় মনোযোগ দিতে হবে, তাই পরবর্তীকালে তার সম্পর্কের কথা ভাবতে পারেন। কিন্তু আন্না মনে করেননি যে নিক যুবক ছিলেন, তাই তিনি অনুভব করেছিলেন যে নিক কলেজে না গিয়ে নিজের ব্যবসা শুরু করতে সক্ষম, তাই নিককে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করে। তখন মা সহ্য করতে না পেরে আন্নাকে বকাঝকা করে এবং ছেলের কাছ থেকে দূরে থাকতে বললেন। তখন আন্না রাগ করে চলে যায়, কিন্তু নিক ক্ষমা চাইতে তার পথ আটকায় এবং বলে যে সে ভাবতে পারেনি যে এটা এত দূর যাবে। এরপর যখন মা আবার তার ছেলেকে গাড়িতে যেতে দেখল তখন খুব রেগে গেল। তারপর মাঝরাতে নিককে থামাতে আন্না নিককে রেলিং এ হাতকড়া পরিয়ে দেয়, কারণ সে ভয় পায় যে সে তাকে ছেড়ে চলে যাবে। আসলে নিক এমন একজন শিশু ছিল যে পৃথিবী দেখেনি, তবুও সে সিদ্ধান্ত নিয়েছিল যে আনা তাকে যা বলে তাই করবে, কিন্তু তার মা বাধা দিতে থাকে, এমনকি আনার বাড়িতে এসে তাকে আবারও সতর্ক করে দেন।